আমি ডক্টর বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট পিডিয়াট্রিক কার্ডিওলজি রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল। বাচ্চাদের হার্টের সমস্যা এখন আমরা খুব বেশি দেখছি, আগেও হয়তো নিশ্চয় ছিল, কিন্তু এখন মানে আইডেন্টিফিকেশনের পদ্ধতিটা অনেক ইম্প্রুভ করেছে, সেজন্য আমরা বেশি পিক আপ করতে পারছি। যে চাইল্ড স্পেশালিস্টরা, শিশু বিশেষজ্ঞ যারা, তারা অনেক বেশি অ্যাওয়্যার হয়েছেন যে এই সমস্যাটা হতে পারে বলে, তারাও তাড়াতাড়ি ডিলে না করে রেফার করছেন। এই হার্টের সমস্যা সামান্য থেকে অত্যন্ত জটিল সমস্যা হতে পারে, দু রকমের সমস্যা হয়, একটা বাচ্চা যারা নীল হয় না, আর একটা বাচ্চা যারা নীল হয়। যারা নীল হয় তারা ইউজুয়ালি খুব সিক, অসুস্থ থাকে বাচ্চাটি, এবং যারা নীল হয় না তাদের হার্টের মধ্যে অনেক অনেক জায়গায় ফুটো থাকে। আমাদের হার্টের চারটে চেম্বার আছে, ওপরের দুটো চেম্বারের মধ্যে পর্দার মধ্যে ফুটো থাকলে সেটাকে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বলা হয়, নিচের দুটি চেম্বারের মধ্যে যে পর্দা আছে সেটার মধ্যে ফুটো থাকলে সেটাকে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বলা হয়। এবং দুটি মেন ধমনি হার্ট থেকে বেরোয়, একটা সারা শরীরে রক্ত নিয়ে যায় এবং একটা হার্টের ডান দিক থেকে লাংসে রক্ত নিয়ে যায়। এই দুটির মধ্যে কোনো কানেকশন থাকলে সেগুলোকে পিডিএ বা এপি উইন্ডো এরকম হতে পারে। এইসব বাচ্চাদের সর্দি কাশি খুব বেশি হয়, গ্রোথ ফেলিয়ার হয় এবং তারা ঠিক মতো খেতে পারে না, হার্ট ফেলিয়ার হতে পারে। এদের চিকিৎসা ডেফিনেটলি আছে, শিশু হৃদরোগের চিকিৎসা এখন অনেক উন্নত হয়ে গেছে, দুরকম উপায়ে চিকিৎসা করা যায়, একটা শল্য চিকিৎসা অর্থাৎ সার্জারি, আর একটা নন সার্জারি অর্থাৎ খুব সাধারণ ভাষায় বলতে গেলে মাইক্রো সার্জারি, যেখানে কোনো বুক কাটাকাটির ব্যাপার হয় না। সার্জারি করে অনেক সমস্যার সমাধান করা যায়, যেমন ফুটো থেকে বিভিন্ন রকম কানেকশনের গণ্ডগোল, হার্টের মধ্যে যে সার্কিট আছে তার গণ্ডগোল, সেগুলো সার্জারি করে ঠিক করা যায়। এই ফুটো যেগুলো বললাম, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এদেরকে ইন্টারভেনশন কার্ডিওলজির মাধ্যমে চিকিৎসা করা যায়, ডিভাইস ক্লোজারের মাধ্যমে চিকিৎসা করা যায়। কোনো ভাল টাইট থাকলে সেটাকে বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি করা সম্ভব, কোনো শিরা যদি টাইট থাকে সেটাকে স্টেন্টিং করা সম্ভব, অর্থাৎ ভেতরে একটা পাইপ ঢুকিয়ে সেই শিরাটাকে নর্মাল সাইজের করার চেষ্টা করা যেতে পারে। এরকম বিভিন্ন পদ্ধতির চিকিৎসা আজকের দিনে অ্যাভেলেবল। এদের কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে ছোট ফুটো থাকে, সেগুলো বাচ্চার গ্রোথের সাথে সাথে আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে, কিন্তু কোনো ওষুধের দ্বারা এই ফুটো বন্ধ হবে এরকম কিছু আবিষ্কার হয়নি। এটা গ্রোথের সঙ্গে সঙ্গে ঠিক হতে পারে, ভালো নিউট্রিশন দিলে, ভালো রকম টেক কেয়ার করলে অনেক সমস্যায় নিয়ে সমাধান হয়। আর এদের ওষুধ কিছুদিনের জন্য খেতে হয়, অপারেশনের আগে নিশ্চয়ই খেতে হয়, অপারেশনের পরে একটি নির্দিষ্ট সময়ের জন্য খেতে হয়, সে তিন মাস হতে পারে বা ছ মাস হতে পারে। এবং আরেকটা প্রশ্ন খুব মাথায় আসে সমস্ত বাবা মারই, যে বড়দের যেমন হার্টের সমস্যা হলে তেল, ঘি, মাখন এসব খাওয়া একটু কম করতে হয়, সে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ উল্টো, অর্থাৎ তাদের নিউট্রিশনটা অনেক বেশি দেওয়া দরকার যাতে তাদের গ্রোথটা একটু বেশি হয়, কারণ তারা জীবনের দৌড়ে অলরেডি অনেক পিছিয়ে আছে হার্টের সমস্যা নিয়ে, সুতরাং তাদের নিউট্রিশনটা একটু বেশি করে দিতে হয়, তাদের এই মাছ মাংস ডিম বা তেল ঘি এসব খাওয়ার কোনো অসুবিধা নেই, তাদের বেশি বেশি করে দিতে হবে। আরেকটি সমস্যা হচ্ছে যে একটা নতুন টেস্ট আছে ফিটাল ইকো বলে, অর্থাৎ মায়ের গর্ভের মধ্যে যখন বাচ্চাটি রয়েছে সেই বাচ্চাকে 18 থেকে 20 সপ্তাহ প্রেগনেন্সির মধ্যে একটা মায়ের পেটের ওপর থেকে বাচ্চার হার্টের ইয়ে করা যায়, ডায়াগনোসিস করা যায়। ডায়াগনোসিস করলে এটাই সুবিধা হয় যে জন্মের পরে পরে আমরা সেরকমভাবে এগোতে পারি, চিকিৎসা পদ্ধতি শুরু করতে পারি। এইসব বাচ্চাদের ইউজুয়ালি কোনো একটা হার্টের ফেসিলিটি আছে, এরকম একটা হাসপাতালে জন্ম হয় ভালো। এবং
যদি সেরকম জটিল সমস্যা কিছু দেখি আমরা হাটের মধ্যে যেটা চিকিৎসা করা সম্ভব নয়, সেইটা সেরকম হলে সেই বাচ্চাটিকে নষ্ট করে দেওয়ার পদ্ধতি আছে, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বলে, সেটাও করা সম্ভব।